এখন আমরা দুটি জিনিস দেখব। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা ফাংশনে যখন ভেরিয়েবলগুলো পাস করি সেগুলো যদি আমরা কোনো ডিফল্ট মান দিতে চাই সেই ডিফল্ট মানটা আমরা কিভাবে দিব, আর একটা হচ্ছে একটা ফাংশন থেকে একাধিক জিনিস কিভাবে রিটার্ন করব। তো ডিফল্ট মানটা দেওয়ার জিনিসটা আগে দেখাই, যে ডেফ আমার যদি একটা ফাংশন থাকে এফ এন সি, ধরো এক্স ওয়াই এবং ধরো জি, এটার মান আমি যদি ডিফল্ট যে কোনো মান দিতে পারি, ডিফল্ট মানটা আমি জিরো দিতে পারি। তো জিরো দেওয়ার অর্থ হচ্ছে এভাবে, ডিফল্ট জিরো দেওয়ার অর্থ হচ্ছে আমি এক্স ওয়াইয়ের মধ্যে যে কোনো জিনিস পাঠাবো, তো জি এর মধ্যে যদি অন্য কিছু পাঠাই, যেমন কোনো দশ পাঠাই তাহলে সেটা দশই থাকবে, কিন্তু যদি কোনো কিছু না পাঠাই তখন সেটা জিরো বলে গণ্য হবে। যেমন ধরো আমি এখানে এটা প্রিন্ট করে দেখব, প্রিন্ট এক্স ওয়াই জি। এখন তুমি ফাংশনের বাইরে থেকে এফ এন সি 10 20 পাঠাতে পারো, আরেকবার তুমি এফ এন সি 10 20 30 সেটা পাঠাতে পারো। তো প্রথমবারের ক্ষেত্রে কি হবে, প্রথমবার প্রিন্ট হবে এক্স এর মান 10, ওয়াই এর মান প্রিন্ট হবে হচ্ছে 20 এবং জি এর মান প্রিন্ট হবে হচ্ছে 0, কারণ এখানে যেহেতু তৃতীয় প্যারামিটারটা পাঠানো হয়নি এটা, তাই ডিফল্ট মানটা সে নিয়ে নিবে। আবার এই ক্ষেত্রে কিন্তু 30 প্রিন্ট হবে জি এর জায়গায়, কারণ এখানে তুমি একটা জি এর মানটাও পাঠাচ্ছ এবং এই জন্য ডিফল্ট মানটা সে নিবে না। তো ডিফল্ট মানটা আসলে কি ধরনের ভেরিয়েবল তুমি ব্যবহার করছো সেই অনুযায়ী তুমি মান অ্যাসাইন করবে, তোমার প্রয়োজন অনুযায়ী। তুমি এখানে জিরো অ্যাসাইন করতে পারো, অন্য কোনো সংখ্যা অ্যাসাইন করতে পারো, বা এমটি স্ট্রিং অ্যাসাইন করতে পারো, অথবা কোনো পুরো স্ট্রিংও অ্যাসাইন করতে পারো। যে হ্যাঁ, আমি অনেক সময় হয়তো একটা কান্ট্রি যদি নেই, এই কান্ট্রির যদি ডিফল্ট মানটা থাকে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের মানুষ ইউজ করবে, ডিফল্ট হচ্ছে বাংলাদেশ, চাইলে অন্য দেশের মানুষও তুমি ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে তার কান্ট্রির নামটা এখানে আসবে। লিস্টের ক্ষেত্রে আমরা, তাহলে তোমরা অনেকে যেটা করবে যে হ্যাঁ ডিফল্ট হয়তো জি সমান একটা এমটি লিস্ট, তো এটা করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হয় হচ্ছে জি সমান তুমি যদি ডিফল্ট নান রাখো, নান রাখার পর তারপর ফাংশনের মধ্যে গিয়ে দেখবে যে ইফ জি ইজ নান তাহলে জি হচ্ছে একটা এমটি লিস্ট। এই জিনিসটা করাই বেশি বুদ্ধিমানের কাজ হবে, অনেকটা পাইথনিক। আর এই হচ্ছে ফাংশনের ভেতর ডিফল্ট প্যারামিটারগুলো পাস করা, এটা আমরা কিছুক্ষণ পর করে দেখব। আর আরেকটা হচ্ছে মাল্টিপল ভ্যালু রিটার্ন করা। মাল্টিপল ভ্যালু রিটার্ন করা খুব সহজ, যে আমি যদি এখানে তিনটা মানই রিটার্ন করতে চাই আমি কী করব, রিটার্ন এক্স ওয়াই জি রিটার্ন করব। এবং এক্ষেত্রে এটা কি তিনটা ভ্যালুকে আমি কীভাবে রাখব, রিসিভ করব কীভাবে, আমি ধরো রিসিভ যদি আমি ভি সমান এফ এন সি 10 20 30 এইভাবে করি, তাহলে ভি এর মধ্যেই তিনটা মান চলে আসবে। ভিটা হবে আসলে একটা টাপল, ভি হবে টাপল, এবং আমরা চাইলে ভি জিরো ভি ওয়ান তো ভি টু এভাবে তিনটা ভেরিয়েবল পেতে পারি। আর চাইলে যদি না আমি ভি করবো না, তিনটা আলাদা ভালো আলাদা আলাদা ভেরিয়েবল ইউজ করবো, তাহলে তুমি এক্স ওয়াই জেড সমান এফ এন সি 10 20 30 এভাবে কল করলে তিনটা ভ্যালু তিনটার মধ্যে চলে আসবে। কিন্তু আসলে যেটা হবে, এফ এন সি কিন্তু একটা টাপলই পাঠায়, তুমি যদি এখানে ফার্স্ট ব্রেকেট দাওনি কিন্তু একটা টাপলই পাঠাবে, এবং টাপলটা এখানে কি হবে, আনপ্যাক হবে। তো চলো এই জিনিসগুলো এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখি।